আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজ আপনাদের মাঝে যে বিষয়গুলো আমি শেয়ার করব সেগুলো হলো অবৈধদের বৈধতা নিয়ে কিছু আলোচনা এবং ইমিগ্রেশনের আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা আপনাদের সাথে করব। এর আগে আপনাদেরকে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, এবার আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু নোটিফিকেশন জানাবেন, তাহলে আপনাদের সাথে আলোচনা করে ভালো লাগবে এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দেন, যাতে তারাও আমাদের সাথে লাইভে যোগ হতে পারে, তাদের প্রশ্নগুলোও করতে পারে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অনেক প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন থেকেও কিছু উত্তর আমি আপনাদের আজকে দেব। ওকে, ধন্যবাদ। শাহিন বলছেন যে ওকে, অনেকে বলছেন, রবিন বলছেন যে ওকে বোঝা যাচ্ছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দুঃখিত, গতকালকে আমার একটা কাজের কারণে গতকালকে আমি লাইভে আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করছি। ওকে, আজকে আপনাদের যে বিষয়গুলো শেয়ার করব সেটা হলো ইমিগ্রেশন অলরেডি প্রতিদিনই একটা করে আপডেট দেয়, তো আজকে যে আপডেটটা দিয়েছেন এবং এটা হুঁশিয়ারি করে দিয়েছেন সতর্কতামূলক, যে রিক্যালিভিশন অবৈধদের যে বৈধতা করার একটা সুযোগ দিয়েছে এবং অবৈধদেরকে দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছেন, এই প্রোগ্রামে টোটালি তৃতীয় পক্ষের কোনো হাত নাই। এখানে থার্ড পার্টির কোনো হাত নাই, সরাসরি ইমিগ্রেশন এবং কোম্পানির, সরাসরি ইমিগ্রেশন কোম্পানি তার ওয়ার্কারদের দাফতার করবে, ইমিগ্রেশন ইমিগ্রেশন ভিসা দিবে, মাঝখানে কোনো প্রকার এজেন্ট, কোনো প্রকার দালাল, কোনো প্রকার কোনো কিছুই নাই। ডিরেক্টলি কোম্পানি তার যে পরিমাণ ওয়ার্কার লাগবে, ওয়ার্কারের সমস্ত ডকুমেন্টস, কোম্পানির ডকুমেন্টসগুলো সাবমিট করবে ইমিগ্রেশনে। এই মুহূর্তে যেহেতু লকডাউন চলছে, সেক্ষেত্রে ইমেইল করবে। গত কয়েকদিন আগে আমি অলরেডি আপনাদেরকে আপডেট দিয়েছি যে কতগুলো ইমেইল করেছে, কতগুলো কোম্পানি, 1133টা কোম্পানি এবং 17,000 সামথিং ওয়ার্কারদের ডকুমেন্টস অলরেডি তারা ইমেইল করছে। কোন ইমেইলই করতে হবে সেই ইমেইলটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি এবং ওয়েবসাইটটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখান থেকে আপনারা বিস্তারিত আপনাদের বসদের সাথে শেয়ার করতে পারবেন। মূল কথা হলো টোটালি ডিরেক্টলি কাজটা হবে আপনাদের মালিক প্লাস ইমিগ্রেশন, মাঝখানে কোনো প্রকারের কোনো মাধ্যম থাকবে না, কোনো তৃতীয় পক্ষ থাকবে না। সো ডিরেক্টলি কোম্পানি তার সমস্ত ওয়ার্কারদের ভিসা করা নিতে পারবে ইমিগ্রেশন থেকে, মাঝখানে কোনো প্রকার মাধ্যম দরকার নেই। ওকে, দ্বিতীয়ত অনেকেই প্রশ্ন করেছেন, ভাই 6 তারিখ পর্যন্ত যে লকডাউন ছিল এটা কি বাড়াবে নাকি বাড়াবে নাকি এরকম, তো আজকে একটা মোটামুটি ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত 6 তারিখের পরে কি লকডাউন কুয়ালালামপুর, সিলাঙ্গুর এবং পুত্রাজায়াতে কি বৃদ্ধি করবে কিনা আরও 2 সপ্তাহ বা এরকম, এখন পর্যন্ত ওইরকম কোনো ঘোষণা আসেনি। তবে 6 তারিখ পর্যন্ত, 6 ডিসেম্বর পর্যন্ত যে লকডাউন থাকার কথা এটা 6 তারিখ পর্যন্ত থাকবেই, হয়তো আগামীকাল বা পরশুদিন একটা ঘোষণা আসবে যে লকডাউন কি আবার বাড়াবে নাকি 6 তারিখ পর্যন্তই থাকবে, বা নতুন এসওপি কি, এটা হয়তো 2-1 দিনের মধ্যে আগামীকালকেও আসতে পারে বা পরের দিনও একটা এসওপি আসবে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, এরপরে যেটা আছে অবৈধদের, ওকে আপনারা জানেন পিছনের পুরা 3-4 মাস যাবতই বর্ডার এলাকায় ইমিগ্রেশন খুব কড়াকড়ি নজরদারি করছে, সেক্ষেত্রে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বর্ডারে দিয়ে অবৈধ পথে লোক ঢোকার সময় আটক করে। গতকালকেও একই কাহিনী হয়েছে জোহরবারুর বর্ডার এলাকায়, জোহরবারু এবং ইন্দোনেশিয়ার বর্ডার এলাকা থেকে 5 জন অবৈধভাবে প্রবেশ করতে লাগছিল মালয়েশিয়াতে, সে বর্ডার এলাকা থেকে 5 জন অবৈধকে তারা আটক করে, যারা অবৈধভাবে নৌকা পথে মালয়েশিয়া প্রবেশ করতে চেয়েছিল। ওকে, সেজন্য এই সমস্ত সমুদ্র বন্দর এলাকায় বা বর্ডার এলাকায়, এই সমস্ত এলাকায় যে সমস্ত প্রবাসীরা আছেন তারা খুব সাবধানতার সাথে থাকবেন, যাতে এরকম আপনাদেরকেও, আপনাদের উপরেও কোনো প্রকার এরকম যাতে কোনো খারাপই না আসে। ওকে, এরপরে যে বিষয়টি আছে কুয়ালালামপুর সহকারে, কুয়ালালামপুরের আশেপাশে বেশ কয়েকটি হোটেলে, স্পা সেন্টারে, মাসাজ সেন্টারে, গেমসের দোকানে, পুলিশের, ইমিগ্রেশনে এবং এদেশের স্পেশাল গোয়েন্দা বিভাগ যেটা আছে নিয়মিতই তারা অপারেসি দিচ্ছে। বিশেষ করে এরকম হোটেল ব্যবসার নামে যেখানে অবৈধ ব্যবসা চলে, স্পার নামে যেখানে আরও খারাপ নোংরামি ব্যবসা চলে, এই সমস্ত জায়গাগুলোতে অপারেসির সংখ্যা বেশি এবং এই সমস্ত জায়গায় অপারেসি চলবেই চলবে।
সেক্ষেত্রে প্রিয় বাংলাদেশি ভাইরা যারা বিভিন্ন হোটেলে কাজ করেন, স্পা সেন্টারে কাজ করেন, মাসাজ সেন্টারে কাজ, যে সমস্ত কাজ আসলে সমাজের চোখে খারাপ, রাষ্ট্রের চোখে খারাপ, ধর্মের চোখে খারাপ, সবার কাছে খারাপ, আপনারা যত দ্রুত পারেন আপনাদের প্রফেশনটাকে চেঞ্জ করেন, আপনাদের পেশাটা চেঞ্জ করেন। ওই লুকায়া পলায়া অবৈধভাবে কাজ, অবৈধ কার্যক্রম করার রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। ভালো একটা কাজ শেখেন, ভালো একটা কাজ করেন, এতেই আল্লাহ ইনশাল্লাহ বরকত দিবেন আপনার ইনকামের মধ্যে। ওকে, এরপরে যেটা আছে আপডেট, একটা সংবাদ, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের, আপনারা জানেন গত 3-4 দিন সার্ভারের সমস্যা ছিল, ইন্টারনেটের সমস্যা ছিল, ওয়েবের সমস্যা ছিল, সেজন্য আপনাদের পাসপোর্টের যে লিস্টটা সেটা লিস্টগুলো তারা পাবলিশ করতে পারে নাই। অনেকেই আমাকে বলছেন যে 27 তারিখ, 28 তারিখে, 29 তারিখে তারা প্রতিদিনে যে যে পাসপোর্ট কতগুলো রিসিভ করছে এটা লিস্ট যে পাইতো 28 তারিখ, 29 তারিখ, এরা প্রকাশ করতে পারে নাই অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে নাই। এই কার্যক্রমগুলো আবার সচল হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে সমস্ত কার্যক্রম আবার নর্মালভাবে চলবে। সেক্ষেত্রে কারো পাসপোর্ট জমা দেওয়া লাগে পোস্টলাজুর মাধ্যমে, কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, কারো কী লাগে, সবগুলো আবার স্বাভাবিক গতিতে চলবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা আগের মতোই আবার বাংলাদেশ হাই কমিশনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই মোটামুটি আজকের আমার সংবাদ। এখন যেই সংবাদগুলো আছে আমি আপনাদের কাছ থেকে দু একটা প্রশ্নের উত্তর নেব ইনশাল্লাহ। ওকে, ভাই ইন্দোনেশিয়া দিয়ে আসছি আমি, পারমিট করতে পারবো? জি ভাই, আপনি যেখান দিয়ে আসেন আপনার যদি পাসপোর্টে মেয়াদ থাকে তাহলে সমস্যা নেই, আর যদি 2 বছর কম থাকে পাসপোর্টটা রিনিউ করেন, এরপর আপনি সাবমিট করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই দেশে যেতে কি কোনো ইনফরমেশন আছে? আসলে দেশে যাওয়ার যে সুযোগটা দিচ্ছে অবৈধদের, এই ইনফরমেশনটা, এই কিভাবে এর এসওপিগুলো এখনো মানে দেয় নাই, সেজন্য আপনারা একটু অপেক্ষা করেন, হয়তো 2-4-এর মধ্যেই এরকম নতুন একটা এসওপি আসবে, কত টাকা লাগবে, কোনটা আগে করতে হবে, ফিঙ্গার প্রিন্ট করতে হবে না কি করতে হবে, আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে ভাই, কোম্পানির কারণ আমি যদি কমপ্লিট করে থাকি সেটা কিভাবে বোঝা যাবে? ওকে, কোম্পানি আপনাদের নামে কোনো প্রকার কমপ্লেন করলে কিভাবে বোঝা যাবে এটা আমি সঠিক আসলে বলতে পারছি না, তবে ইমিগ্রেশনে থেকে চেক করা যাবে যে আপনার নামে কোনো রিপোর্ট আছে কিনা। ওকে, আর যদি কারো এরকম সন্দেহ থাকে যে তার কোম্পানিতে তাকে রিপোর্ট করছে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের জন্য পরামর্শ, নতুন আর একটা পাসপোর্ট করেন, এরপরে অ্যাপ্লাই করেন, দেখা যাক কি হয়। ওকে ভাই, আমার 9 নম্বর চপ চলে 13টা চপ লাগবে কি? সঠিক বলা যাচ্ছে না ভাই, অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যারা দোকানে কাজ করে তারা কি পারমিট পাবে? আসলে দোকানের কাজটা হলো সার্ভিস সেক্টর, যেহেতু এই মুহূর্তে সরকারের সার্ভিস সেক্টরটা এখনো ঘোষণা করে নাই, সেক্ষেত্রে অপেক্ষা করেন, দেখা যাক যদি সার্ভিস সেক্টরটা এই 4টার সাথে অ্যাড করে তাহলে অবশ্যই করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, টাকার পরিমাণটা জানতে পারলাম না। যে আসলে টাকার পরিমাণ এক্স্যাক্টলি কত টাকা লাগবে আমরাও জানতে পারি না, সেজন্য আপনাদেরকেও জানাতে পারছি না। ইনশাল্লাহ প্রতিদিন আমাদের সাথে থাকুন, লাইভ দেখেন, ইনশাল্লাহ আপনাদেরকেও জানার সাথে সাথে জানিয়ে দিব। ওকে, আপনার লাইভ আমি সবাইকে অনেক অনেক শেয়ার করি। ওকে রাসেল, ওকে রাসেল রাতুর রাতহুল, ওকে সো ওকে ভাইজান, ট্রাভেল পাস নিয়ে এখন কি ইমিগ্রেশনের স্পেশাল পাস দেবে? জি, আপনার অপেক্ষা করতে থাকুন, এখনো যেহেতু ওইরকম শুরু হয় নাই, দেশে যাওয়ার প্রক্রিয়াটা এখন পর্যন্ত ওইভাবে শুরু হয় না যেহেতু ইমিগ্রেশন বন্ধ আছে, আপনারা আরো 2-3 দিন অপেক্ষা করেন, দেখা যাক যে লকডাউনের সময় আরো বাড়ায় নাকি, বা আপনাদের বিষয়ে যারা দেশে যেতে চান এদের বিষয়ে কোনো ঘোষণা আসে নাকি, ঘোষণা আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করার জন্য। ওকে আসসালামু আলাইকুম ভাই, টাকার পরিমাণ জানতে পারলাম না, ওই একই প্রশ্ন শালম ভাই। ওকে ভাই, আমার পাসপোর্ট নেই, আমি দেশে যেতে চাই, কিভাবে যাব? জি, তাহলে আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে একটা ট্রাভেল পাস নিতে হবে, পাসপোর্ট যাদের নাই, এরপরে কুয়ালালামপুর অথবা চিলাঙ্গোর অথবা পুত্রাজা থেকে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিয়ে আপনি যেতে পারবেন। ওকে ভাই, এখন পাসপোর্ট বানাই দিছি, কতদিন লাগবে?
মোটামুটি ধরে রাখেন যে আপনার 40 থেকে 45 দিনের মতো লাগবে। এখন হয়তো পাসপোর্ট অফিস থেকেও চেষ্টা করছে যে তাদেরকে যেন পাসপোর্টটা দ্রুত করে দ্রুত মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে, এ ব্যাপারে তারাও যত্নশীল হচ্ছে। ইনশাল্লাহ ধরে রাখেন 40 থেকে 45 দিনের মতো লাগবে। অনেকে অনেক প্রশ্ন করছেন, আবার অনেকের প্রশ্নের সাথে অনেক প্রশ্নগুলো মিলে যাচ্ছে। আমি যেহেতু নিয়ত করছি যে 10-12 মিনিটের বেশি লাইভটি করব না, সেক্ষেত্রে এখন যারা নতুন জয়েন করলেন আমাকে এখানে কমেন্টস করেন অফলাইনে, আমি অফলাইন আপনার কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যারা এইমাত্র জয়েন করলেন আমার ভিডিও দিয়ে প্রথম থেকে দেখে আসেন, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন পাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।